আসসালামু আলাইকুম। বিডি টুডে সোলার পত্রিকা থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা আছি বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা এখানকার পেশেন্টের সাথে কথা বলবো, তাদের চিকিৎসা সেবা নিয়ে, এখানকার চিকিৎসা সেবার মান নিয়ে কথা বলবো একজন ভর্তি পেশেন্টের সাথে, যিনি কিনা এখানে ভর্তি আছে। তো আমরা সরাসরি তার সাথে কথা বলবো এবং তার নাম জানতে চাইবো এবং তার ট্রিটমেন্ট সম্পর্কে সব কিছু জানতে চাইবো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সিরাজুল হক। সিরাজুল হক, আপনি কোথেকে আসছেন? আমি সোনারগাঁও চালাসুর থেকে আসছি আমার বাড়িতে। সোনারগাঁও, আচ্ছা। আপনার পেশাটা কি? পেশাটা হলো আমি ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিশিয়ান কাজ করি। আচ্ছা, আপনি এখানে তো ভর্তি আছেন? জি। আচ্ছা, কি সমস্যা ছিল আপনাদের? আমি স্টক করার পরে আমি দেখো ডাক্তারের থেকে আসছি আয়সা, আমার এক আর দুই আত্মীয় আছে, তারা এখানে ট্রিটমেন্ট নিয়েছিল। নেওয়ার পরে তাদের ঠিকানায় তারা এই দিয়েছে মতো এখানে আসছি। আয়সা আমার হাত পাও একবারে পঙ্গু অবস্থা, আমি কোনো কোনো হাঁটতে পারি নাই, হাত পা মারতে পারি নাই। আমার দুজন লোক আমার আত্মীয় তারপরে আমার হাত পাও একবারে কোনো ইয়ে পাই না, কোনো ইয়া ছিল না, তারপরে এখানে আসি। আসার পরে দুই দিন পরে আমার আস্তে আস্তে আমি হাত পা লাড়তে পারতেছি, লাড়ার পরে এখন আমি মনে করেন সুস্থ হয়েছি। আচ্ছা, আপনি ডিপিআরসি হসপিটালের সন্ধানটা কোথায় পেয়েছেন? আমার ওই এক বাইরা আছে আর আমার এক খালু ছিল, তারা এখানে ইয়ানি ভর্তি, তারা তাদেরও শরীর খারাপ ছিল, ইয়ানিছে তাদের মাধ্যমে আপনি এখানকার সন্ধান পাইছি। আচ্ছা, আপনি এখন কোন ডক্টরের অধীনে চিকিৎসা আছেন? স্যারের অধীনে আমি ভালো হয়েছি। আচ্ছা আচ্ছা, তো কতদিন যাবৎ আপনি ভর্তি আছেন? আমার ভর্তি আছে 14 দিন চলছে। আজকে নিয়ে 14 দিন? আচ্ছা, এখনকার মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছিলেন এখন আপনার কি অবস্থা একটু? এখন অবস্থা আমার ভালো, সামান্য পাওয়া একটু সামান্য একটু মনে ন্যাংটায় এ ন্যাংটায়। তো স্যারে বলছে এই কয়েকদিন 10-12 দিন হইলে ঠিক ভালো পুরো সুস্থ হয়ে যাবে। মানে এখন আপনি মানে অনেকটা সুস্থ? আগে যে সুস্থ না হওয়ার সমস্যা কোনো হয় না, সমস্যা নাই, একটু খালি পা আমার ইয়ে হইতাছে। আচ্ছা, আগে যে হাত এবং পা যে মুভমেন্ট করতে সমস্যা হতো সেটা এখন স্বাভাবিক? মানে সামান্য একটু নিয়ে আমার ইয়ে হয়েছে, আমি সামান্য একটু ইয়া হয়েছে, সমস্যা হয়েছে। আচ্ছা, আমাদের দর্শকদের একটু বলবেন কি আপনি এখানে যে ভর্তি ছিলেন, ভর্তি নিয়ে কি চিকিৎসা সাধারণত দিয়েছিল? চিকিৎসা মনে হয় থেরাপি তিনবার থেরাপি দিছে এখানে ডক্টর ইয়া ডাক্তার স্যার আইসা দেখছে, তারপরে মনে করেন আমার এই প্রেশার টেশার সবসময় ঠিক মতন মাপছে, যত রকমের আইটেমের যত চিকিৎসা আছে এই সব এন সুস্থভাবে আমি পাইছি। আচ্ছা, মূলত আপনার এখানে থেরাপি? জি। যত কিছু আছে মেশিন পত্র যেটা করতে হয় সেইটা মনে হয় পাইছি। আচ্ছা, ঠিক আছে, আপনি তো এখনো ভর্তি আছেন? হ্যাঁ জি, ভর্তি আছি। ঠিক আছে। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাইবো এখানকার যে চিকিৎসা সেবা, চিকিৎসা সেবার মান নিয়ে আপনার যদি কিছু বলার থাকে। এখানে যে চিকিৎসা আমার সরকার করছে অনেক ভালো, কোনো সমস্যা কোনো কিছু আমি দেখি ভালো ট্রিটমেন্ট হয়েছে, কোনো কোনো সমস্যা দেখা যায়। আচ্ছা, আপনার কাছে আরও জানতে চাইবো এখানকার যে সেবাটা, যারা সেবা দিয়ে থাকেন আপনার, যারা সিস্টার আছেন, যারা ম্যানেজমেন্টে আছেন, যারা সার্ভিসে আছেন, তাদের
মানে তাদের ব্যবহার কেমন? না, তাদের ব্যবহার অনেক ভালো, যে কোনো সময় মনে করেন আমার ডাক দিতে হয় নাকি। আচ্ছা, কতক্ষণ পর পরে আইসা, আঙ্কেল কি অবস্থা আছে, কিনেনদের আবার এই যে রোগ ইয়া সম্পূর্ণ মনে করেন চেকটা মনে করেন আইসা, কতক্ষণ পর পরে আমার চেক করছে, কোনো ডাকার থেকে কোনো সময় মতো তারা খোঁজ খবর নিয়েছে, সময়ের আগেই আমাদের আইসা এসে ইয়া হয়ে গেছে। আচ্ছা, আর এখানকার পরিবেশ সম্পর্কে যদি, হ্যাঁ পরিবেশ মনে করেন অনেক ভালো, অনেক ভালো, কোনো আমি খারাপ কোনো কিছু আমি দিই। আর এইখানকার খরচ কেমন? খরচ তা আমার তো এখানে ডেলি কত না ইয়া নিছি, খরচ তো কম হয়ে দেখি যে ইয়া অবস্থা আছে মনে হয় আমার মনে হয়। আর 14 দিন ভর্তি ছিলেন, সেই তুলনায় আপনার খরচটা কম পড়ে কম হয়েছে? কমই ছিল, কমই ছিল। আচ্ছা আচ্ছা, আপনার আপনার কাছে আমি জানতে চাইবো, যারা স্ট্রোক করে আপনার মতো সমস্যার মানে পড়েছেন বা ভুগছেন, তাদেরকে কোনো পরামর্শ দেওয়ার আছে কিনা? হ্যাঁ আছে, আমার মনে করেন এখান থেকে আমি গেছি, আমি সুস্থ হয়েছি মনে করেন, আমি কোনো সময় কোনো আমি দেখলে এরকম, হ্যাঁ পরামর্শ দেব ওই ঠিকানায় আমরা চলে যাবো, এখান থেকে ভালো হয়ে যাবে। আচ্ছা, আমি তাড়াতাড়ি আমি সুস্থ হয়েছি, স্ট্রোকের রোগী এত তাড়াতাড়ি দেখি না, কোনো জায়গার মধ্যে দেখি না, তাড়াতাড়ি সুস্থ হয়েছি। আচ্ছা, আপনার অভিজ্ঞতা এবং বিশ্বাস থেকে আপনি তাদেরকে বলবো আর কি, মানে যেটা বলবেন যে ইয়া বলবো মনে করেন, তাই এখানে তাড়াতাড়ি আমি সুস্থ হয়েছি, এই সেন্টার গেলে আপনারও তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, আপনার সুস্থতা কামনা করি। আপনাকেও ধন্যবাদ, আসসালামু আলাইকুম।